الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته. حاضران مجلس، الحمد لله رب العالمين، এই কথার অর্থ হল যে সবার জন্য আমি আলহামদুলিল্লাহ শুকর করছি। আপনারা আমার সত্যের বাণী শোনার জন্য আজকের এই শবে বরাতের দিনে হাজির হয়েছেন। অনেকে গতকাল থেকে আমাকে অনুরোধ করছিলেন লাইভে আসার জন্য, কিন্তু আমার ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার আদর্শের সৈনিক, আমার প্রেম ধর্মের যারা উম্মত হয়েছেন, তাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। প্রেম ধর্ম সেরা ধর্ম, প্রেম ধর্ম সত্যের ধর্ম, প্রেম ধর্ম শান্তির ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ ট্রুথ, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ ফেইথ, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলা ভাষাভাষী যারা আছেন, তাদের সবাইকে আমি শ্রদ্ধা জানাই, শুভেচ্ছা জানাই, সবার সুখ শান্তি কামনা করি। যারা আমার কথা শুনছেন, পরবর্তীতে শুনবেন, দয়া করে আপনারা আমার এই বাণী, সত্যের বাণী সারা পৃথিবীর মানুষের কাছে জানিয়ে দিবেন। এটা আমার দায়িত্ব, যেমন আপনাদেরও দায়িত্ব, সবার দায়িত্ব। সত্যকে, সত্যের সন্ধান আমরা করে সত্যের সন্ধান পেয়েছি। সেই সত্যটা কি? প্রেম, ভালোবাসা, প্রীতি, স্নেহ, মমতা, মায়া, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, নিজের প্রতি ভালোবাসা, নিজের দেহ সুন্দর রাখা, সুস্থ রাখা, পুত পবিত্র রাখা, নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখা। সবচেয়ে বড় কথা হল নিজের ইমান, নিজের আত্মা, নিজের বিশ্বাস, এবং সেই বিশ্বাসকে নিজের মধ্যে লালন করা, নিজের মধ্যে ধারণ করা, এবং অন্যের মধ্যে সেই সত্যের আলো, শিক্ষার আলো, জ্ঞানের আলো সবার মাঝে ছড়িয়ে দেওয়া। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছেন, সবাই মানুষ। আমি মানুষকে কোনো ধর্মের ভিত্তিতে, কোন রঙের ভিত্তিতে, কোন জাতির ভিত্তিতে, কোন ভাষার ভিত্তিতে আলাদা করতে চাই না। আমরা এই পৃথিবীতে সবাই মানুষ, একই স্রষ্টার তৈরি। স্রষ্টা অবশ্যই আছেন, যারা কিছু কিছু মানুষ আছে তারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে, তারা মূর্খের স্বর্গে বাস করে। নাস্তিক মানে কি? যারা স্রষ্টায় বিশ্বাস করে না, তারা বেকুব। স্রষ্টা ছাড়া কোনো কিছু সৃষ্টি হতে পারে না। আবার তারা তখন বলে, তাহলে স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন? স্রষ্টাকে কারো সৃষ্টি করার দরকার নাই, স্রষ্টা নিজে নিজে সৃষ্টি হয়ে থাকতে পারেন, তাই না? তবে আমার কিছু বক্তব্য আছে, সেটা হল যারা ঈশ্বর, ভগবান, আল্লাহ বিভিন্ন নামে, খুদা এইসব নামে, গড নামে ডাকেন, তাদের ব্যাপার। তারা তাকে, স্রষ্টাকে বিভিন্ন নামে ডাকতে পারে। যেমন একটা গোলাপকে আপনারা ভিন্ন ভিন্ন নামে ডাকেন, গোলাপ, রোজ, রোজ, বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকে, কিন্তু গোলাপের যেই গ্রানটা আছে সেই গ্রানটা কি কখনো পাল্টায়?
A rose can be called in various names, but it will never change its fragrance. তার মানে তার সুগ্রাম, তার গন্ধ সে কখনো পাল্টায় না। একটা গোলাপকে আপনি বিভিন্ন নামে ডাকতে পারেন, একটা চাঁদকে, সূর্যকে বিভিন্ন নামে বিভিন্ন ভাষায় ডাকা হয়। সূর্যের আলো কি দান করা বন্ধ থাকে? সূর্যের আলো আমার গায়ে যেমন তাপ দেয়, একজন কালো মানুষের গায়েও ঠিক তেমনি সেভাবেই তাপ দেয়। একজন চোর ডাকায় বা আপনার সমাজের যারা অপরাধী, একজন ধর্ষক, তার গালেও গায়েও আগুনের ছেঁকা দিলে লাগে, আমার গায়ে দিলেও লাগে, তাই না? আমারও ক্ষুধা লাগে, তারও লাগে, আমারও তৃষ্ণা লাগে, আমি তখন পানি পান করি। এই যে আমার এখন তৃষ্ণা লাগছে, আমি তা ফলের রস পান করছি, এটা আঙ্গুর ফলের রস, অনেক ভালো, সুস্বাদু, স্বাস্থ্যকর, শরীর ও মনের জন্য ভালো, ঠিক আছে না? তো আমি কি বলছি, আমি দেখছি ইদানিং মুসলমানদের মধ্যে যখনই দেখেন ঈদের সময় আসে, কোরবানির সময় আসে, রোজার সময় আসে, একজন বলে আজকে চাঁদ দেখা যায়নি, কালকে রোজা শুরু হবে, আরেকজন বলে কালকে হবে ঈদ, আরেকজন বলে না আজকে হবে, এটা নিয়ে মারামারি কাটাকাটি হয়। আর এই যে সবে বারাত, ভাগ্য নির্ধারণের রজনী, সব মানি রাত, ই বারাত মানি ভাগ্য, সবে বারাতের রাত, এই রাত পবিত্র রাত। আমার জন্মের পর থেকেই আমি দেখেছি আমার পূর্বপুরুষগণ সেই সবে বারাত পালন করে আসছেন, কিন্তু ইদানিং আমরা দেখি কিছু নামদারি ভণ্ড, ইসলামের শত্রু, এরা ইসলামের কোন ইসলাম নিয়ে ব্যবসা করে, ইসলাম নিয়ে তারা পলিটিক্স করে, রাজনীতি করে, তারা সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করার জন্য লাভ দিয়ে উঠে পড়ে। যারা সবে বারাত করে তারা কাফের, তারা নাস্তিক, তারা বেদাত করে, তারা জাহান্নামে যাবে। তার মানে কি, আমার বাবা এত বড় আলেম, আমার এক জেঠা হযরত মাওলানা নুরুল হক, যিনি আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ লিটারেচারে এমএ ফার্স্ট ক্লাস পাস গোল্ড মেডেল পেয়েছেন, তিনি মাওলানা টাইটেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছেন, অগণিত কিতাব লিখে গেছেন, তিনি শিক্ষক ছিলেন নিজের বাপের নামে সাহারাস্তি উপজেলার উয়ারুক বাজারের কাছে, আপনারা দেখবেন উয়ারুকে তার বাড়িতে, নিজের বাড়িতে, সেখানে পৈতৃক সম্পত্তির উপর রহমানিয়া, উয়ারুক রহমানিয়া হাই স্কুল তৈরি করেছেন এবং সারা জীবন শিক্ষকতা করেছেন, নিজের জীবন উৎসর্গ করেছেন, অনেক বড় বড় প্রফেসর, সচিব, জেনারেল তৈরি করেছেন, তিনি তার হাজার হাজার ছাত্র ছাত্রী তৈরি করেছেন। তিনি ইন্তিকাল করেছেন, তিনি একজন দরবেদ ছিলেন, তিনি একজন ফকির ছিলেন, তিনি একজন পীর ছিলেন, তিনি জিনদেরকে পড়াইতেন, তার হুজুরাখানা ছিল, সেখানে তিনি ধ্যান করতেন, জিকির করতেন, তার হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান ছিল, আপনারা খবর নিয়ে জানতে পারবেন। তিনি পাকিস্তান জামায়ে ইসলামী সুন্না আল জামায়াতের সেক্রেটারি জেনারেল ছিলেন, আর সেই সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল আমার বাবা হযরত মরহুম আলহাজ আলী আকবর মজুমদার ছিলেন, তিনি ইংল্যান্ডে থাকতেন, সেখানেই মারা গেছেন। আমার মাও ইংল্যান্ডে ছিলেন, তারা উভয়ই মৃত্যুবরণ করেছেন। তো আমি যেটা বলি, আমার পরিবারের অনেকেই, এবং আমি শুনেছি আমার পূর্বপুরুষরা আরব মুলুক থেকে ভারতবর্ষে ইসলাম প্রচার করতে এসেছেন, এবং তারা কুরাইশ বংশের, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তফা, আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের বংশধর ছিলেন। তো তারা যদি তাবলিগ, সরি আমি বলি, তারা যদি এই সবে বারাত পালন করে থাকেন এবং পালন করার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন এবং বলে গেছেন, এবং সেটা কি ব্যতিক ছিল? এখন যারা পয়সার জন্য হেলিকপ্টারে করে ওয়াজ করতে যায়, টাকা দিলে তারা লম্বা লম্বা বক্তৃতা দেয়, ওয়াজ করে, হাদিসকে মানে পরিবর্তন করে দেয়, কোরআনের অর্থকে অন্যভাবে প্রবাহিত করে, তারা মানুষ হত্যা করতে বলে, কিন্তু আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা বলেছেন মানুষ হত্যা হল সবচেয়ে বড় পাপ,
তারা মানুষ হত্যা, মানুষকে ক্ষতি করা, মানুষের কষ্ট দেয়া, মানুষের কষ্টের কারণ হওয়া যে সবচেয়ে বেশি তারা অপছন্দ করতেন। ঘৃণা আমি বলবো না, ঘৃণা শব্দটা আমিও ব্যবহার করতে চাই না, আমি কখনো বলি না যে আই হেট ইউ, আমি বলি তোমার এই কাজটাকে আমি ডিসলাইক করি, আই ডিসলাইক ইউ দিস অ্যাক্টিভিটি। কাজেই আমি অনুরোধ করব আপনারা সবাই শবে বরাত পালন করবেন। শবে বরাত পালন করার মধ্যে আপনারা কি দেখতে পান, সেখানে অনেক ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস, সোশ্যাল অ্যাক্টিভিটিস জড়িত আছে, তাই না? পাড়া প্রতিবেশীর মধ্যে একটা সুন্দর ভাব হয়, হালুয়া রুটি দিয়ে আসে, ছোটবেলায় আমরা দিয়ে আসতাম এইভাবে মানে বিভিন্ন বাসায়, আত্মীয় স্বজনের বাসায়, তার পাড়া প্রতিবেশীদের বাসায়, আমাদের বাসায়ও আসত, সেগুলো আসে, এখনো আসে, আজও আমার বাড়িতে, গ্রামের বাড়িতে, ঢাকার বাসায় এবং সারা পৃথিবীতে গতকালকে ইউরোপে শবে বরাত উদযাপন করা হয়েছে। তো আমরা এই যে এতে করে অনেক ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকে, যেমন অনেকে নতুন পাঞ্জাবি কিনে, নতুন পায়জামা কিনে, নতুন জুতা কিনে, নতুন টুপি কিনে, তারপরে আতর কিনে, এগুলো তৈরি করতে হয় না, এর জন্য ইন্ডাস্ট্রি তৈরি হয়, তাই না? সেখানে গরিব মানুষ কাজ করে, শ্রমিকরা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, আরেকজন টুপি বিক্রি করে বায়তুল মোকাররমের মার্কেটে আমি দেখতাম, আমরা কিনতে যেতাম, মানে টুপি কিনতে যেতাম, বিভিন্ন সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের সেগুলো আমরা কিনতাম। তাহলে যারা তৈরি করে, অনেক মহিলারা হাতে বুনে এগুলো বিক্রি করে, তারা কর্মসংস্থান হচ্ছে, কি বলেন? দেখেন অর্থনৈতিক উন্নতি হচ্ছে, মুরগির ফার্মের লোকরা বেশি বেশি মুরগি বিক্রি করতে পারে, গরু খাসি বা বড় বড় মাছ যারা বিক্রি করে, বিভিন্ন ধরনের মানুষ আজকে ভালো খানা তৈরি করে খাবে, গরিবদেরকে খাওয়াবে, অনেক মানুষ আছে পুষ্টিহীনতায় ভোগে, তারা এইসব দিনগুলোতে তারা ভালো খাওয়া পেতে পারে। এগুলো খারাপ কি হল? যেই সব মোল্লারা ফতোয়া দেয়, আমি বলেছি যে বিভিন্ন মিডিয়াতে আছে যারা ফতোয়া দেয় যে শবে বরাত পালন করা নাজায়েজ, বেদাত, এবং তাদেরকে কাফের বলে, যারা বলে ওদেরকে আপনারা উপযুক্ত শিক্ষা দিবেন, ওদেরকে আপনারা বোঝান, মারবেন না, কাটবেন না, ওদেরকে বলেন, কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা করে তাদেরকে বলুন, এবং আমি বলেছি তাদের বিরুদ্ধে আপনারা কোর্টে বিচার করুন, মামলা করুন, কোর্টে গিয়ে তারা প্রমাণ করতে হবে তারা সঠিক নাকি আমরা সঠিক, আমরা যারা খাঁটি সুন্নি মুসলমান, আমরা যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এবং সুন্না অনুযায়ী আমরা জীবনযাপন করছি, ইসলামের কথা বলছি, ইসলামের কথা মানুষকে শান্তির ধর্ম ইসলামের দিকে আমরা আহ্বান করছি, আপনারা আমার এটা মনে করবেন না যে আমার প্রেম ধর্ম ইসলাম ধর্ম থেকে আলাদা কোনো কিছু নয়, তবে পলিটিক্যাল ইসলাম থেকে আলাদা। আমি হলাম একজন সুফি দরবেশ, আমরা সুফিজমে বিশ্বাস করি, এবং সুন্নি যারা আমরা সুফিবাদে বিশ্বাস করি, সুফিরাই কিন্তু সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন। আপনারা দেখুন 360 জন আউলিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে এসেছিলেন, তারা কারা? তারা সুফি ছিলেন, দরবেশ ছিলেন, আমার উপজেলা চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়, এবং এই শাহরাস্তি থানা আমি কিন্তু আমাদের একজন আইজিপি ছিলেন হোসেন আহমদ, তাকে দিয়ে থানা করিয়েছিলাম, এবং তখন তিনি বললেন, আমাকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি তো থানা করতে বলেছ হাজিগঞ্জকে ভেঙে, তো এই থানার নাম কি হবে? আমি বলেছি কেন, আমাদের এখানে এত বড় একজন সুফি দরবেশ ওলি আল্লাহ শুয়ে আছেন, তার মাজার শরীফ সেখানে শাহরাস্তি মাজার। আমি বলেছি হযরত শাহরাস্তি রহমতুল্লাহ আলাইহির নামে আমাদের থানার নাম হবে, থানা হওয়াতে সেটা উপজেলা হয়ে গেছে, এবং শাহরাস্তি উপজেলা নামকরণ আমি করেছি। শুনেন একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা অনেকে বলে মাজার পূজা এই সেই, না মাজারে কোনো পূজা টুজা হয় না, যেগুলো মিথ্যা ভুল প্রপাগান্ডা, কিছু লোক আছে এরা ওয়াহাবি, এরা এরা কোনো মুসলমান নয়, ওয়াহাবি ওয়াহাবিরা মুসলমান নয়, এরা সুন্নি ধর্মের, ইসলাম ধর্মের যারা সুন্নি খাঁটি মুসলমান তাদেরকে তারা এনকার করে, তাদেরকে হিংসা করে, তাদের সত্যিকারের ইসলাম থেকে তারা সরে যেতে ছড়াইয়া নিতে চায়, এরা ইহুদিরা এদেরকে বানাইছে, আমেরিকান সাম্রাজ্যবাদীরা মুসলমানদের মধ্যে এই ধরনের দাঙ্গা সৃষ্টি করাবার জন্যে, অথবা রাশিয়ান আধিপত্যবাদীরা
এবং যারা ইসলামের শত্রু, যারা সত্যিকার অর্থে ইসলামকে মুসলমানদেরকে পছন্দ করে না, হিংসা করে, তারাই মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করাবার জন্য শিয়া সুন্নি তৈরি করেছে। তারা ওয়াহাবি, সালাফি, খালাফি, বিভিন্ন ধরনের শত শত গ্রুপ, সাব গ্রুপ ভাগ করেছে। এবং দেখেন একজন মোল্লা আরেকজন মোল্লাকে বলে কাফের, একজন হুজুর কখনো আপনারা দেখবেন না যে একজন হুজুর আরেকজন হুজুরের প্রশংসা করে। এক হুজুর বলে তুই কাফের, তোর হয় না, তুই মৃত্যুক, তুই ঢোকাবাস, তুই ভণ্ড। আরেক হুজুর বলে না তুই কাফের, তুই মৃত্যুক, তুই বোকা, তুই কিছুই জানিস না। এসব করে মুসলমানের মধ্যে আমাদের যে ইসলামিক উম্মা, মুসলমানদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যারা অনুসারী তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। সত্যিকারের ইসলাম মানেই হল প্রেম। প্রেম মানে কি? স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা, সম্পর্ক, আত্মার সম্পর্ক। কলবের মাধ্যমে আমরা জিকির করি আল্লাহ 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 হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। এই যে দেখেন আপনার এই যে আল্লাহ জিকিরের সাথে সাথে আপনার আত্মার মধ্যে আপনার শ্বাস প্রশ্বাসে, আপনার ফুসফুসের সাথে, নাকের সাথে, নাসিকা রন্ধ্রের সাথে, শরীরের প্রত্যঙ্গি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হয় এবং মস্তিষ্কের মধ্যে গিয়ে সেটা সুন্দর কাজ করে নার্ভ সিস্টেমে। আপনারা এটা প্র্যাকটিস করবেন প্লিজ। যাদের আজমা আছে, যাদের ব্রঙ্কাইটিস আছে, বিভিন্ন ধরনের ফুসফুসের রোগ আছে, নাকে অনেক সময় নাক দিয়ে সুন্দর করে আপনারা নিঃশ্বাস নিতে পারছেন না, কষ্ট হয়, অথবা মস্তিষ্কের মধ্যে ব্যথা করে, মাথা ব্যথা করে, বিভিন্ন ধরনের হাই প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগে ভোগেন, আপনারা জিকির করুন। দিনের মধ্যে যতবার নামাজ আদায় করুন ততবার কমপক্ষে আধা ঘন্টা করে জিকির করবেন, আর রাতে ঘুমাইতে যাওয়ার আগেও জিকির করবেন। জিকির করতে করতে আপনি ঘুমিয়ে পড়বেন, আপনি ঘুমের মধ্যেও সারা রাত জিকির করবেন। এটা আমি যেটা প্র্যাকটিস করেছি, আমি ঘুমের মধ্যেও জিকির করি। তো আমার মূল বক্তব্য হল যে আপনারা দয়া করে শবে বরাত পালন করুন এবং মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করুন, বন্ধুত্ব সৃষ্টি করুন, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করুন। এখন দেখেন ঢাকা শহরে যাইয়া দেখেন বড় বড় শহরগুলোতে হাই রাইজ বিল্ডিং এ পাশের বাসায় অ্যাপার্টমেন্টে কে থাকে কেউ জানে না, লিপ দিয়ে নামে আসে, দেখা হইলে হাই হ্যালো বলল না বললো কেউ জানে না, কার বাড়ি কোথায় খবর জানে না, 20 বছর 30 বছর একসাথে থাকে, একই পাশাপাশি প্রতিবেশী, কেউ জানে না কার বাড়ি কোথায়, নাম কি, কোন ধর্মাবলম্বী, কি কিছুই জানে না। এবং তাদের মধ্যে কোন এই কোরবানির সময় বা মাংস বা হালুয়া রুটি কখনো এইসব বিতরণ করা হয় না। এইসব হলে কি হয়, মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়ে, গরিব যারা মিসকিন আছে, গরিব আছে, তাদেরকে আমরা ভালো খাদ্যগুলো শেয়ার করতে পারি। তো আমি অনুরোধ করব যারা সবে বারাতের বিরোধিতা করে তাদেরকে আপনারা সুন্দর করে বুঝিয়ে বলুন, যুক্তি তর্ক দিয়ে, হাদিস কোরআন হাদিসের আলোকে তাদেরকে আপনারা বোঝাবেন। কিন্তু গালাগালি করবেন না, কাফের বলবেন না, নাস্তিক বলবেন না, বেদাত বলবেন না, তাদেরকে আপনারা উত্তেজিত করবেন না, অসম্মান করবেন না, রাগান্বিত করবেন না, রাগান্বিত করলে তারাও দূরে সরে যাবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জগতের সকল প্রাণী সুখী হোক। প্রেম ধর্ম সারা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।